জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে মোংলাপোর্ট পৌরসভা। মঙ্গলবার পৌর মেয়র শেখ আব্দুর রহমান পৌরসভার সামনে সাইকেল মহড়ার আয়োজন করেন এবং পৌরসভার গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে অফিসে এসেছেন তিনি। একই সঙ্গে পৌরসভার সকল কাউন্সিলর কর্মচারীরা মোটরসাইকেলের পরিবর্তে বাইসাইকেল ব্যবহার করে অফিসে এসেছেন। এছাড়া পৌরসভার এসি বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনতে কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন, আমরা প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রী ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে পৌরবাসীকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোংলাপোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। পৌর পরিষদ এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন, এই আবেদনের সাড়া দিয়ে আমরা গতকাল সিদ্ধান্ত নিয়েছি।